আজকের দিনে যদি কারো হরিনাম না শোনা হয়, বলা হয়, সাধু সঙ্গ না হয়, ও যদি বৃষ্টি নাও নামে, তাহলে ওই ব্যক্তির জীবনে আজকের দিনটা দুর্যোগ। দুর্যোগ, যোগ আর দুর্যোগ। যোগ বলা হয় কি, রমে রামে মনোরমে। যদি মনময় গোবিন্দের সঙ্গে আপনার মন যুক্ত হয়ে যায়, তাহলে সেটি হবে যোগ। আর যদি ভগবান থেকে সরে যায়, তাহলে সেটা হয় দুর্যোগ। কিন্তু আজ আপনাদের দেখে মনে হচ্ছে কোনো দুর্যোগ নাই, সবাই ভগবানের সঙ্গে যুক্ত হয়েছেন, সাধুর সঙ্গে যুক্ত হয়েছে। তো বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, একটু আওয়াজ কম হয়েছে, কি বলেন, একটু জোর হবে, হবে না? তা হোক, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি আগের চেয়ে বেড়েছে, তবে আরো বাড়ার কথা, কারণ ভক্ত তো কম হয় না, তাকানো যায় না এত দূর পর্যন্ত ভক্ত হয়েছে, কিন্তু আওয়াজ শুনে মনে হয় জনা দশকের বেশি নাই। তা না, দিয়েছেন খুব কম করে দিয়েছেন। যেরকম দেখবেন ভিক্ষা চাইতে গেলে মানুষ কি পুরো দিয়ে দেয়, বেশিটা থাকে কমটা দেয় না? আমরাও সেরকম আওয়াজ দিয়েছি, কিন্তু সব রেখে দিয়েছি। তো মহাপ্রভু বলেছেন, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে তৈছে ভজে, যে যেভাবে দেবেন সেভাবে পাবেন, যেভাবে করবেন সেভাবে পাবেন। সুতরাং আমাদের এটি ভক্তির কর্ম, কলিকালের ধর্ম হরিনাম, আপনারা সেটাই করছে। যারা দুর্ভাগা তারা বিছানা নিয়েছে, আর যারা সৌভাগ্যবান আজকের দিনটাকে অবহেলা করে না। সংসার চালাতে গিয়ে কত দুর্গম পথে নামতে হয়, কিন্তু তার কোনো ফল নাই। আর যদি শ্রী গোবিন্দ সেবার জন্য কেউ দুর্গম পথে নামে, এর মূল্য স্বয়ং ভগবানও দিতে পারেন না, এই জন্য তিনি ঋণী বেনে যায়। ভক্তের প্রেমে, ভক্তের ভক্তির কাছে ভগবান ঋণী হয়ে যায়, বুঝতে হবে। এই সেই পুণ্যভূমি ভারতবর্ষ, যেখানে বারবার ভগবান নেমে আসেন, যেখানকার মানুষ জন্ম নেয় যারা ভারতবর্ষে, তারা প্রত্যেকে পুণ্যবান। কারণ এই ভারতবর্ষে যতটা পাপ মুক্তি হওয়ার সহজ পন্থা আছে, ভগবত কৃপা লাভ করার পদ আছে, সেটা অন্য কোনো দেশে নাই। তাই সকল দেশের মানুষকে ভারতবর্ষে আসতে হয় এই আধ্যাত্মিক। এটা কেন নিতে হয়, এটা বিনে সংসারে কোনো জিনিস আপনাকে শান্তি দেবে না। এ অনেকেই পরীক্ষা করে নিয়েছে, হরিনাম ছাড়া শান্তি নাই, হরিনাম ছাড়া প্রকৃত সুখ নাই, হরিনাম ছাড়া আন্তত্বিকী কল্যাণ নাই। এই জন্য আপনারা অবশ্যই সুযোগের অবহেলা করবেন না। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, আরো বেড়ে গেছে, গাইতে গাইতে গলা, বলতে বলতে বলা, চলতে চলতে চলা। প্রতিদিন বলা অভ্যাস করুন, ঘুমের ঘোরেও আপনি কৃষ্ণ বলবে। আর প্রতিদিন একটু করে নিয়ম করে ঝগড়া করুন, ঘুমের ঘোরেও ঝগড়া করবে, গালাগালি দেবে, ওটা সব অভ্যাস না। এই জন্য
এইজন্য প্রতিদিন শ্রী সত্য কথার অভ্যাস করতে বলেছে। সাথে পাঁচে মিলি নিজ দাড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। আচ্ছা একটা কাটারি, কাটারি বুঝেন তো, কাটারি জানেন তো? ও মায়েরা কাটারি জানে, বঁঠির মতো তো, কাঠারি বঁঠির মতো। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে শোনো। কাটারি ধার দেওয়া হলো সোনার দোকানে। ও ভুল হয়েছে তাই না, আসলে দুর্যোগ তো। তাহলে কাটারি কামারশালায় ধার তোলা হয় তাই না, তাহলে কামারশালায় যদি ধার তোলা হলো, এবার মনে করেন কাটারি ধার দিয়ে এনে কাজ না করে আলমারির মধ্যে রেখে দিলে, এক বৎসর পরে বের করলেন, আপনারা কি বলেন ধার বাড়বে না কমবে? ভোঁথা হয়ে যাবে তাই না, ধার কমতে থাকবে। তাই এর সঙ্গে এ হরিনামে কি তুলনা আছে? এই মনে করুন আজকে আমরা হরিনাম শুনতে এসেছি, কি হচ্ছে, হরিধ্বনি করলেন, জয়ধ্বনি করলেন, হাত তুললেন, প্রণাম করলেন, কিন্তু এটা যদি এক বৎসর আর না হয় আপনাদের ধার বাড়বে না কমবে? একেবারে না বলার পর্যায়ে চলে যাবেন। এই জন্য ধার রাখতে হবে। ধার উঠে কোথায়? এই সাধু সঙ্গে হরিবাসরে যাবেন, দেখবেন ধার উঠে যাবে। কেন, যারা জীবনে কোনোদিন হরিবল বলেন না, এই হরিবাসরে তারা না বলে পারে না, হরিবল হরিবল। কেন, দেখে যে পিছনের লোক হরিবল বলছে, সামনের লোক হরিবল বলছে, পাশের লোক বলছে, আমি না বললে লজ্জার ব্যাপার। আর দেখবেন ইচ্ছেও করে, আপনাতেই হাত উঠে যায়, কিন্তু আপনার বাড়িতে কোথায় হাত তুলুন তো, চারদিকে দেখবেন কেউ দেখছে কিনা, তার মানে ওটা পরিবেশ নয়। এইখানে ধার উঠে কামারশালার মতো লাল হয়ে যায়, তারপরে হাতুড়ির পেটা পড়ে, মানে চাপ পড়ে, সেই চাপে ভগবত ভক্তির দিকে এগিয়ে যায়। আর সেটাকে নিয়ে কি করতে হবে, প্রতিদিন বাড়িতে মহাপ্রভু বলে দিয়েছেন সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া, মহাপ্রভুর বাণী। একটু করা যাবে আজকে, সবাই করবেন, ওই দূরে যারা আছেন করবেন সবাই? বাপে বাপ, হাত দেখাচ্ছে বলে হ্যাঁ, তাহলে আপনারাও তো। আর মহাপ্রভু বলেছেন একটু তালি দেওয়ার কথা, সেটা কি দেওয়া যাবে, দেওয়া যাবে? আচ্ছা যদি দেওয়া যায় দেন, যদি হাত থাকে দেন, না হলে দরকার। আচ্ছা তাহলে সাথে পাঁচে মিলি নিজ দাড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়ে। তাহলে আপনারা বলেছেন আমরা একটু কীর্তন করব, অনুশীলন, অনুশীলন মানে শিক্ষা, এখান থেকে জেনে নেব, এখান থেকে বুঝে নেব, এখান থেকে শিখে নেব, আর এটা শুরু করব নিজের বাড়িতে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদ নম, গিরিধারী গোপীনাথ মদ নম, গিরিধারী গোপীনাথ মদ নম, গিরিধারী গোপীনাথ মদ নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ
जादू भाई नमो हदी एदे चेपे दिए छे आपनारा बोलबेन ओटा महाप्रभु शुनबेन हदी हरि नमो कृष्ण गोपाल गोविंद राम श्री मधुसूदन गिरिधारी गोपीनाथ मदन मोहन एक भक्त बोलचें आम्रा जदि हाते ताली ना दी की होवे महाप्रबल ना किच्छु होवे ना शुद्ध परे जन्मे तुम्हें आर हाथ पावे ना बोले ताले की पावो बोले पावे हाथेर बदले आरो दुटो पा जोग होवे ताले चारटे पा होले की होवे आमार मने होय चार पा वाला असुविधे आछे एइटाई भालो दुटो हा दुटो पा ए अनेक किछु करा जाय जा पशुरा पारे ना ताले हाथ थाकते देव ना केन सेवाय लागबो ना हरि हरि नमो कृष्ण जादु बाई नमः हरि हरि नमो कृष्ण जादु बाई नमः जादु बाई माधु बाई केशव बाई हरे कृष्ण हरि बोल हरे कृष्ण हरि बोल कृष्ण कृष्ण हरे हरे हरि बोल हरि राम हरि बोल हरि राम 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 हरि हरि हरे कृष्ण हरि बोल हरे कृष्ण हरि बोल कृष्ण कृष्ण हरे हरे गुरु हरे राम हरे राम 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 हरे हरे कवि ভালো হচ্ছে প্রায় সকলেই দিচ্ছে একটা জিনিস বাকি আছে ওটা করব না ছেড়ে দেব আচ্ছা হয়ে যাক নাকি সেটা কি महाप्रभु जो कोनो हरिनाम करें उनार हाथ कौन दिखे ओपर दिखे ना नीचे दिखे ओपर दिखे तई ना आमरा पारबो पारबो व्यथा करबे ना तो तो उठाइए बोलु हरि कृष्ण 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 हरि हरि हरे राम 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 हरे हरे मदये नमः कृष्ण जादवाये नमः जादवाये माधवाये केशवाये नमः हरि हराये नमः कृष्ण जादवाये नमः जादवाये गौर हरि हरि बोल हरि हराये नमः कृष्ण जादवाये नमः जादवाये माधवाये केशवाये नमः हरि हराये नमः कृष्ण जादवाये नमः হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম বলে মহাপ্রভু কি আরেকবার বলা যাবে নিতাই চাঁদ কি কে বলতে পারে হরিনাম শুনে আমরা বাড়ি যাব কোনো গ্যারেন্টি নেই তা যদি চলেই যাই আজকের দিনটা তো হরি বল বললাম হাতে তালি দিলাম লেখা থাকব শুনেন মন দিয়ে হরিনাম শুনে নেন অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে জীবনকে মাথায় নিয়ে এসেছেন এক মূল্যবান জিনিসের জন্য কত কিছু হারিয়েছেন কত কিছুকে পিছনে ফেলে সামনে এসেছেন ব্যর্থ যাবেন না এর ফল কোনোদিন ব্যর্থ যায় না কারণ এটাই তো কলিযুগের ধর্ম আজকের দিনের কথাটা লেখা থাকবে যারা হাতে তালি দিয়েছেন যারা হরি বল বলেছেন যারা হরি বাসরে এসে প্রণাম করে বসেছে অনেকে জানে না জানে না বলেই তো এখানে আসা হরিনাম মানে অজানাকে জানা হরিনাম মানে ভুলে যাওয়া পথকে ফিরে পাওয়া হ্যাঁ খুব মন দিয়ে শোনেন আসলে আমরা অনেক জন্ম অনেক অনেক
এই সংসার জঙ্গলে কেঁদে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। হাত তুলে বলতে পারবেন কেউ আপনজন পেয়েছে? যার সঙ্গে বিছানায় শুয়ে থাকেন তাকেও বিশ্বাস নাই, যাদের জন্য সারা জীবন এত করলেন তারা যে আপনাকে সুখী করবে তার কোনো গ্যারেন্টি নাই। এই তো দারুণ সংসারে এসব বিচিত্র দেখিয়া মনে লাগে বড় ভয়। কাল সর্পের কোলেতে শুইয়া আছি, না জানি কখন কি হয়। এই জন্য হরিনাম শুনুন, পেয়ে যাবে আপন জনকে, পেয়ে যাবে, পেয়ে যাবেন হারিয়ে যাওয়া পথ। অনেক জন্ম ঘুরে বেড়াচ্ছে সংসার জঙ্গলে, আজ এখানে জন্ম কাল ওখানে জন্ম, মুক্তি হয়নি। তাই কলিকালে মহাপ্রভু হরি নাম নিয়ে এলেন, ওরে ভয় নাই রে, আমি হরি নামের প্রদীপ নিয়ে এসেছি। আয় রে, এই অন্ধকার, এই অমানিশার আধার, এই তৃমির আধার কেটে যাবে, ছিল চলে যা, প্রাণ ভরে হরি বল। ওরে আয় রে হরি বল, মনে চলে যা, আপনারা লীলা সাধন করুন। লীলা ভক্তের সঙ্গে ভগবানের লীলা হয়। এই পৃথিবীতে আপনারা যত মাটি দেখছেন, ধুলিকণা, একে হয়তো একদিন গণা যাবে, কিন্তু গণা যাবে না ভগবানের লীলা। যে জায়গায় বসে আছেন আপনারা, সত্যযুগের মানুষ এই জায়গায় যজ্ঞ করেছেন, তপস্যা করেছেন। ত্রেতাযুগের মানুষ এই জায়গাতেই যজ্ঞ করেছে, দ্বাপর যুগের মানুষ এখানেই পূজা করেছে, আর আমরা কলিকালের মানুষ সেই জায়গাতে বসে হরিনাম গাইছি। কলৌ তদ হরি কীর্তনা, তার মানে বুঝে নে, যুগ চতুষ্টয় আবর্তনশীল, সত্যযুগের পরে ত্রেতা এসেছে, ত্রেতার পরে দ্বাপর, দ্বাপরের পরে কলি, আবার আসছে সত্যযুগ। তাহলে কলিকালের গৌরাঙ্গ মহাপ্রভু লীলা করলেন, এবার আবার লীলা করবেন শ্রীমন বিষ্ণুদেব। ভগবান বিষ্ণু আবার রামচন্দ্র অবতার হবে, আবার শ্রীকৃষ্ণ অবতার হবে, আবার কলিকালে গৌরাঙ্গ। তবে সব কলিকালে স্বয়ং গৌরাঙ্গ আসেন, সব দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ আসেন। আমরা সৌভাগ্যবান এই কলিযুগে স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে এই কলিকালে এসেছিলেন, যা হরি নাম দিয়ে। হরি বল, হরি বল। ভক্তি ডোরে বাঁধা ভগবান, ভক্তি ডোরে বাঁধা ভগবান। কেন আজকে সংসারে সব কিছু আছে, কানায় কানায় ভরে গেছে, আত্মীয় স্বজন আপনজন, টাকা পয়সা মান মর্যাদা, কিন্তু একটা জিনিস শুধু খালি হচ্ছে, এই জন্য মানুষ অনেক কিছু পেয়েও বেহুঁশ, শান্তির কৈবল্য পায়নি। তার কারণ কি? ওই একটা ধন সংসারে নাই বলে। সেটা কি? ভক্তি ধন। আদৌ শ্রদ্ধা ততৌ ভক্তি,
যার নাম শ্রদ্ধা তার নাম ভক্তি। তাহলে ও মায়েরা অনেক তো হাত ভিজিয়ে ফেলেছেন চোখের জলে, হরিনাম গাইতে এসে জীবনে অনেক উপলব্ধি হল, কত মায়ের চোখের জল কত বাবার চোখের জল হাত ভিজে যায়। বলে বাবা কি দিন এলো, ছেলে বাবা বলে না মা বলে না, আলাদা করে খায়, আমরা ভিক্ষা করে খাই, এ কি দিন এলো। মা এ দিন আসেনি, আপনি বদলে গেছে, আপনি শ্রদ্ধা করতে ভুলে গেছে, তাই আপনার বৃক্ষে যে ফলটা এসেছে ওটা তো আপনার থেকে। মনে করে দেখুন আপনি কি শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করেছেন, করেন, স্বামীকে নিয়ে আলাদা করে বাড়ি বানিয়ে নিয়েছে, আপনি আপনার মা বাবাকে কোনোদিন ভালো চোখে দেখেননি, তা আপনি যেদিন বাবা হবেন আপনি কি করে পাবেন শ্রদ্ধা, এইটা একটু চিন্তা করতে হবে। এই জন্য মহাপ্রভু আপনি আচরি ধর্ম অপরি শিখা, আপনি করুন আপনি পাবেন, আপনি নিজের মা বাবাকে শ্রদ্ধা করুন, যেদিন আপনি বাবা হবেন আপনার ছেলে মেয়েরা আপনাকে শ্রদ্ধা করবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ছেলে ঘরে ঢুকতে গিয়ে বাবার পায়ে পা লেগে গেছে প্রণাম করে না, কেন না, এখনকার শিক্ষায় ও সব প্রণাম টনাম নেই, খাও দাও নাচো গাও মজা করো এটাই জীবন, ওসব শ্রদ্ধা ভক্তি ওসব কুসংস্কার, ওসব আগেকার কথা, এখন মানুষ এগিয়ে যাচ্ছে চাঁদে উঠে যাচ্ছে না, আর কম্পিউটারের যুগ, এখন আর ওসব ভালো লাগে, তাই এসে প্রণাম। ভক্তমন্ডলী মায়েরা বাবার চোখের জল পেলে বলছে খোকা কই তুই আমাকে প্রণাম করলি না, সে ছেলে বললেন আপনি তো ভালোই বলেন, পরশু দিন দেখলাম ঠাকমার পায়ে তোমার পা লাগলো, কই তুমি তো প্রণাম করো না, কে বুঝলেন কলেজে পড়াবেন, কলেজে রুটি রোজগার হয় টাকা পয়সা রোজগারের লেখাপড়া হয়, আসল কলেজ তো সংসার, যেখানে যে কারখানায় আপনার জন্ম হয়েছে, প্রকৃত চরিত্র গঠন হয় মানুষের সংসার, কারণ অনেকগুলো চরিত্রের সঙ্গে তার বোঝাপড়া হয়। এই জন্য শুধু অবধি আমাদের, আজকে যদি আমরা না এখনো ভক্তি শ্রদ্ধা সমাজকে ভালো না বাঁচতে পারি, যদি আমাদের উপরে যারা আছেন সাধু সজ্জন গুরুজন তাদের যদি শ্রদ্ধা না দিই, যেদিন আমরা গুরুজন হব কোন ছেলে মেয়ে আমাদের শ্রদ্ধা করবে না, তাই দরকার। মহাপ্রভু আবার এসেছেন, পৃথিবীতে সব আছে, তাই মহাপ্রভু টাকা দিতে আসেনি, জামা কাপড় দিতে আসেনি, আসেনি কোনো চাল ডাল দিতে, চাল ডাল এখন মানুষ বিক্রি করে, কিন্তু যেটা নেই সেটা দিতে এসেছেন, সেটা কি, কৃষ্ণ প্রেম প্রদায়তে, প্রেম মানে ভালোবাসা ভক্তি শ্রদ্ধা, এইটার অভাব, এটা কি করে পাওয়া যাবে, হরিনাম শোনো প্রণাম, আগে প্রণাম কর, প্রতি সংসারে চালু করো প্রণাম, সকালে প্রণাম দুপুরে প্রণাম সন্ধ্যায় প্রণাম ত্রিসন্ধ্যা, দেখবেন আপনারই বৃক্ষ বদলে গেছে, চরিত্র বদলে গেছে, আপনি ক্রোধ করতে ভুলে গেছে, আপনি অভিমান ভুলে গেছে, আপনি মানুষ অমানুষ ছিলেন বেহুশ ছিলেন, আপনার হুঁশ এসে গেছে। এই জন্য লীলা সাধন করুন, ভক্তি ডরে বাঁধা গোপী জন মনুচ, গোপী জন মনুচ গিদি ধাঁদিলা
রাখ মিনতি রাঙা পা রাঙা পা রাখ মিনতি রাঙা পা ফুলকপি জানা মনোচন গিরিধারি লালি রাখ মিনতি রাঙা পা রাখ মিনতি রাঙা পা আগপি জন বলো 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 গোপী জন মন গিরিধা দিন রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পা রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পা বল গোপী জন মন গোপী জন মন চোর গিরিধা দিলাম রাখো মিনতি রাঙা পা রাঙা পা রাখো মিনতি রাঙা পা গোপী জন মন চোর গিরিধা দিলাম এই মন সকলি তোমারি দান এই দেখো এই মন এই দেখো এই মন সকলি তোমারি দান এই দেখো এই মন সকলি তোমারি দান অন্তর কাঁদে বেদনা অন্তর কাঁদে বেদনা বলো অন্তর কাঁদে বেদনা অন্তর কাঁদে বেদনা বলো গোপী জন মন গিরিধা দিলা রাখো মিনতি রাঙা পা রাখো মিনতি রাঙা পা বলো গোপী জন মন চোর গিরিধা দিলা তুমি রাখো মিনতি রাঙা পা রাঙা পা রাখো মিনতি রাঙা পা রাখো মিনতি রাঙা পা বলো রাখো মিনতি রাঙা পা
পায় রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পায় রাঙা পায় রাখো মিনতি রাঙা পায় কপি জন মন চোর গিদি দা দিলা রাখো মিনতি রাঙা পায় রাখো মিনু রাখো মিনতি রাঙা পায় রাঙা পায় রা বন্ধ করো গান গাইবার জায়গা পায় অনেক মানুষ দেখেছি তোমার মতো বেলেল বন্ধ করো আরে তুমি কি ভাবলে যে এটা তোমার মূল্যক নাকি যা ইচ্ছে করবে যা ইচ্ছে বলবে আর সব মেনে নেব আরে মানুষ তো আমরা নাকি আসলে অন্যায়ের প্রতিবাদ না করে করে আমরা সব মরে গেছি আচ্ছা আপনারা তো অনেকেই এখানে আছেন আমি ভাবতে পারি না আপনারাও কি কোনোদিন বেদ বেদান্ত পড়েন না এরকম ধেই ধেই করে নাচবে চিৎকার করে হরিনাম করে অপরের ঘুম ভাঙাবে এটাই কি ধর্ম আরে শাস্ত্র বাস্ত্র কি আমরা পড়ি না এই শোন রঘুদাস দেখো তোমার হরিনাম ভালো লাগে তোমার মানে কি বলবো এটা ঠিক আছে তা বলে এই নয় যে এটা তোমাকে প্রচার করতে দেব এইভাবে সবাই মেনে নেবে এটা হতে পারে শোন এতে ভগবানের ঘুম ভেঙে যায় ভগবান এই রাতের বেলা বিশ্রাম করছে আর এই সময় যদি তুমি এরকম খোল করতাল বাজিয়ে ঝাঁট ঘন্টা বাজিয়ে ধেই ধেই করে নেচে এই এত লোকজন পরিণাম করো তাহলে গোসাই ঘুমাবি কি করে এতে এই জন্যই তো অকালে বৃষ্টি হচ্ছে এই জন্য মানুষ তো একবার বন্যায় ডোবে একবার খরায় মরে আসলে পৃথিবীতে এই সাধুদের জন্য এই বাবাজিদের জন্য এই বৈষ্ণবদের জন্য এই পৃথিবীতে এরকম অনাচার সৃষ্টি বন্ধ করো এসব বন্ধ করো কি শুনলেন আপনারা এই যে এত কষ্ট পাচ্ছি এসব বাবাজিদের জন্য কেন বাবাজিরা কি করে এই বাবাজিদের কাজ নাই খালি হরিনাম করে এরাই পৃথিবীটাকে ধ্বংস করছে আর যারা এ কলিকালে কলির রাস্তা তৈরি করছে কি যেখানে তাস সেখানে কলির বাস যেখানে পাশা সেখানে কলির বাসা যারা জুয়া খেলে এরা সমাজ ধ্বংস করে না যারা তাস খেলে মগধ ধ্বংস করে এরা নষ্ট করে না আরে যারা সুরা পান করে সমাজ সংসারকে জলে ডুবিয়ে যারা অবৈধ নারী সঙ্গ করে নিজের পত্নী প্রেম পায় না অপর নারীর সঙ্গে যারা ওঠা বসা তারা তো দিল সমাজটাকে শেষ করে কলির রাস্তা তৈরি করে দিল আর যারা শুদ্ধভাবে মহাপ্রসাদ লাভ করে চোখের জল দিয়ে হরিনাম করে জগতের কল্যাণ কামনা করে আমরা নিজেদের পেট ভরাই নিজেদের সুখ চাই আর এ পৃথিবীতে যত সাধু আছে তারা চোখের জল দিয়ে ভগবানকে বলে জগতের কল্যাণ করে প্রভু আরে দুর্ভাগ্য এরে হতভাগা জীবনে ভগবানকে প্রণাম করলি না এত বাতাস কোথার থেকে পাবি নিঃশ্বাস নেওয়ার জন্য এত চাষবাস হচ্ছে এটা কোথার থেকে কি করে পাবি হৃদয় গৌর প্রমানন্দে কি আপনাদের ভালো লেগেছে না না আমাকে না আমাকে না আমাকে ভালো লাগার মতো কিছু নেই কেমন ভালো হরিনাম লেগেছে কিনা হরিনাম যে কোনো প্রকারে ভালো লাগবে শুধু তার ভালো লাগবে না যার পিত্ত রোগ আছে আচ্ছা মিছুরি তো তেতো লাগে
মিছুরি মিষ্টি লাগে তাই না, কিন্তু যার ভেতরে পিত্ত রোগ আছে দেখবেন ওকে যদি মিছুরি দেওয়া হয় ও বলবে শুধু তেতো, মানে যা খাবে সব তেতো, কিন্তু ডাক্তারবাবু বলে তেতো লাগুক তবু তুমি মিছুরির শরবত খাবে আর মিছুরি চুষে চুষে খাবে, বলে কেন তেতো লাগছে, বলে চুষে চুষে খেতে খেতে পিত্ত রোগ চলে যাবে আর তখনই দেখবে ওই মিছুরিটাই আবার তোমার মুখে মিষ্টি লাগ। তার মানে হরিনাম যার আজকে তেতো লাগছে তবে বন্ধ করো না, হরিনাম করতে থাকো আর শুনতে থাকো, একদিন এমন মিঠা লাগবে তোমাকে টেনে ছাড়া যাবে না, তুমি সেদিন প্রাণ ভরে গোপী জন্ম নোচ গিটি ধাডিলা, বন্ধ কর, আছে আর থাকবে, আগেও ছিল আজ আছে আগামীতেও থাকবে, মাতাল থাকবে সুরাপাই থাকবে আর নাস্তিক থাকবে আর বাস্তববাদী থাকবে যুক্তিবাদী থাকবে ভক্তিবাদীও থাকবে, চিরকাল লড়াই, কোনো যুগে বাদ নাই, সব যুগে লড়াই করে সত্যকে ধরে রাখছে মানুষ, কেউ আপনাকে সুযোগ দেবে না, নিজেকে লড়াই করে বেরিয়ে যেতে হবে, আপনার রাস্তায় আপনাকে চলতে হবে, কাউকে দোহাই দিলে হবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা সত্যের পথে যারা থাকে দেখবেন তাদের পিছনে লাগার লোক অনেক আছে, যদি আপনার বাড়ির ছেলে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে তবু ওই মা বাবা বলবে ছেলেটা পুজো উপলক্ষে একটু বেশি খেয়ে ফেলেছে, তা না হলে আমার ছেলে কিন্তু ভালো, আর যদি কোনো ছেলে হরিনামের দলে ঢুকে যায় একটু তিলক নিয়ে নেয় একটু মালা পরে ফেলে লোকে তখন বলা শুরু করে উচ্ছন্নে গেছে, বলে বলে ছেলেটা আগে ভালো ছিল তবু হ্যাঁ এখন উচ্ছন্নে গেছে এই মালা তিলক নিয়ে উচ্ছন্ন, তাহলে বুঝুন সমাজ কি চায় মানুষ কি চায়, তুমি সুরাপান করে রাস্তায় পড়ে থাকো মা বাবা তাতেও গর্ব করে বলে একটু ওকেশনে খেয়ে ফেলেছি, না হলে কিন্তু আমার ছেলেও না, আর যদি হরিনামের দলে ঢুকে যায় এ কার পল্লাই পড়ে কাজ করলো এই যে জাহান্নামে গেল, জানে না গো এরা সব অন্ধ এই জন্য বুঝতে পারে না আসল কোনটা আর নকল কোনটা, মহাপ্রভু তাই এলেন জানাতে চৈতন্যপুরে আয় চোখের রোগ ভালো হয়ে যাবে, হরিনাম শোন চোখের রোগ ভালো হয়ে যাবে পেটের রোগ ভালো হয়ে যাবে অনাদিকাল গোবিন্দকে দেখতে পাবে, রাখো বিনতি রাঙা পায় রাখো বিনতি রাঙা পায় রাখো বিনতি রাঙা পায় রাখো বিনতি রাঙা পায় রাখো বিনতি রাঙা পায়, বাচ্চা ছেলেরা রে হাসছে আমাকে দেখে, বুড়ো হয়ে গেছি বলে হাসছে, বিদ্যাসাগর মহাশয় শিখায় না তোদের, বৃদ্ধকে দেখে হাসতে নেই উপহাস্য করতে নেই, অন্ধকে দেখে পথ ধরে হাত ধরে পথ পার করে দিতে হয়, নিজের খাওয়ার টপরকে খাওয়াতে হয়, এসব শিখিস না, আমাকে দেখে আবার হাসছে, কোনো ভয় নাই রে তোদেরকে, এরা সব ঘাবড়ে গেছে বলে আর হরিনাম শুনি, তাই বাত নেই সামনে বসছিস একটু ধাক্কা খেতে হবে, ওই যেখানে রঘুদাস হরিনাম গাইছে অনেক লোক জড়ো হয়ে গেছে গঙ্গার ঘাটে, আর সেখানেই মোড়লেরা কারো 90 বৎসর কারো 95 বৎসর এরকম বৃদ্ধ একবার বেঁকে গেছে, এই যে রঘুদাস এ তো হরি নাম করছো না এ তো তুমি মরা পোড়া নাম গাইছো এসব করে লাভ কি আছে সংসারে, আচ্ছা হরি নাম গাইছো তোমার হরি তোমাকে কি কৃপা করেছে ছেঁড়া কাপড় পরে আছো আর আমাকে দেখো ঝিকঝিক করছে,
পাচ্ছে না? তাহলে আমি তো হরিনাম গাই না, এত ভালো পোশাক পরেছি, আমার বাড়ি দেখবি চল, চারতলা বাড়ি, আর তোর একতলার ছাদ নাই, খড় দিয়ে তৈরি তাও নাই। হরিনাম গাইছি, আমার দলে ঢুকে যা, ওসব বাদ দে। আগে মোড়াল মশাই, আমি বলছিলাম কি যে যার চরকায় তেল দিলে ভালো হতো না, আপনার চারতলায় তো মাথা গোলাবার জন্য আমি যাচ্ছি না, তা আপনি চারতলা দেখাচ্ছেন কেন? আমার যে একতলা আছে ওই যথেষ্ট, অল্পে যে সন্তুষ্ট হতে পারে সেই তো পৃথিবীর রাজা, সেই তো মুকুট পরে, রাজমুকুট তো তার মাথা যার লোভ নেই। আর এ সংসারে যার যত বেশি লোভ তার তত বেশি ক্ষোভ, আর তার তত বেশি রোগ, তত বেশি যন্ত্রণা, তত বেশি কালান্তক তাকে জ্বালা পেতে হবে। আর যার যত লোভ কম, যার যত অল্পে সন্তুষ্ট, ওই তো রাজা। রাজা গীতা, শ্রীমৎ ভগবত গীতা, বাড়ি বাড়ি কি নারী কি পুরুষ, কি বালক কি বালিকা, কি বৃদ্ধ কি বৃদ্ধা, কি বালক কি বনিতা, কি যুবক যুবতী, সকলেরই অধ্যয়নের বিষয় বস্তু শ্রীমৎ ভগবত গীতা। গীতায় কি বলেছেন? প্রকৃত সুখী কে? প্রকৃত সুখী সেই যার কামনা নাই, বাড়ি বানাবার কামনা নেই, যার বড়লোক হওয়ার কামনা নেই, যার মান সম্মানের কামনা নেই, ওই তো পরম সুখী। আর যে অনেক সম্মান পাওয়ার পরেও বলে যদি দিল্লিতে বসতে পারতাম তবে শান্তি পেতাম, দিল্লিতে বসার পর বলবে আমি যদি ইংল্যান্ড আমেরিকাও পেয়ে যেতাম তাহলে ভালো। কোনদিন মানুষকে পূর্ণ করতে পারে না। আর এক বিঘা জমির মালিক যদি দু বিঘা পেয়ে যায় সে তখন বলে আর এক বিঘে হলে ভালো। অর্থশালী প্রতিপত্তি মানুষ আজও সে থেমে নেই, আরো চাই আরো চাই, এই চাওয়ার কোনদিন শেষ নাই, আর শান্তি তার কাছে নাই। আর যে বলছে প্রভু তুম দেনে বালা তুম লেনে বালা তুম হামকো জো দিয়া, ওহি বহুত খুশ হ্যায়, বহুত খুশ হ্যায়, আমি তো খুশি তুমি আমাকে যা দিয়েছ শুধু জীবন চলার জন্য। প্রভু প্রভু, এই জন্য আমি বলছিলাম কি মোড়ল মশাই নিজের কাজ নিজে করুন। আপনি চারতলায় আছেন, আপনি ধনী আছেন, আপনি ঝিকঝিকে শাড়ি পরছেন, কাপড় পরছেন, আপনি পরুন, কিন্তু আমার পিছনে লাগছেন কেন? আমি তো গঙ্গার ঘাটে হরিনাম, আরে দামা গুরুজনদের সম্মান দিতে জানো না, তোমার ভালো করতে এসে আমাদের বন্ধ হয়ে গেল। শোনো তোমার একটা খবর আছে। খবর? কি খবর? কখন এসেছো এখানে? আগে একবারে সেই প্রাতকালে। কোন প্রাতকাল? প্রাতকাল তো একটাই, প্রতিটি মানুষ যারা হবে তারা সূর্য ওঠার এক ঘন্টা আগে ওঠে, যদি কেউ উঠতে পারে, আর ওই উঠেই যদি কেউ হরিনাম করে, বিছানায় যখনই ঘুম ভাঙবে সকালবেলা উঠে বিছানায় বসে একটু গুরুমন্ত্র জপ করে নেবে, বিছানায় বসে একটু হাতটাকে মর্দন করে নেবে, এটাতে একটা তাপ হয়, উষ্ণ, সেই উষ্ণটাকে চোখে দিতে হয়। কেন? এই সারা রাত্রি যে আপনি অঘরে ঘুমোলেন, এই চোখের দৃষ্টি বৃদ্ধি প্রাপ্ত হবে যদি উষ্ণ দান করে। সেটা কি? সে করমর্দন করে, উষ্ণ দিয়ে। এটি সনাতন ধর্মের রীতি, সবার জন্য, কোনো বৈষ্ণবের জন্য নয়, কোনো বাবাজির জন্য নয়, এ যারা করে না তাদের জন্য। সকালে বিছানায় বসে এটাই করো, সূর্য ওঠার এক ঘন্টা আগে তোমার অনেক টাকা জমে যাবে। টাকাটা কেন না, যে টাকাটা রোগে ভোগে ঔষধে যাচ্ছে ওই টাকা কমে যাবে, থেকে যাবে, খরচা হবে না, রোগ কমে যাবে, যদি ভোরবেলা উঠে হরিনাম করতে পারে। এই জন্য মহাপ্রভু হরিনাম করতে বলছেন বিছানায় বসে। তারপরে দুটো হাত দিয়ে মাটিকে স্পর্শ কর, পা দেবেন না। কেন? যার কোলে এত বেঁচে উঠেছেন, যিনি কোলে করে রেখেছেন, তার বুকে আগে পা না দিয়ে দুটো হাত দাও,
তিনি কে? ধুলার ধরণী মা, ধরিত্রী মা, পৃথিবী এই সেই জননী যে চার যুগে একই জননী আছে, এরই বুকে কতবার ভগবান নেবে। ভক্তি জননী কৃপা কর, সকাল বেলা উঠে বিছানা থেকে দুটো হাত আগে লাগা মাটিতে, তারপরে পা দাও, একটা মন্ত্র বলতে হবে, সেটা কি? ওম তায়া ঋষিকেশ হৃদি স্থিতে নাহ যথা নিযুক্ত তথা করমি উপনিষদ। হে প্রভু ঋষিকেশ, এই প্রাতকালে প্রাত শির শিশু ক্লাব যে এই সকালবেলা আপনাকে প্রণতি নিবেদন করে আবেদন করি, প্রভু আপনি ঋষিকেশ, মানে প্রতিটি হৃদয়ে বাস করেন বলে আপনার নাম ঋষিকেশ। আরো একটা নাম আছে, আপনার নাম বাসুদেব, কেন? সবার হৃদয়ে বাস করেন বলে। তাহলে বুঝুন, ভগবান মন্দিরে নয়, মসজিদে নয়, গির্জায় নয়, ভগবান আপনার হৃদয়। হে ঋষিকেশ, এই প্রাতকালে আপনাকে প্রণাম করে আমি আমাকে তোমাকে দিয়ে দিলাম, এখন তুমি যে কাজে যেখানে নিযুক্ত করবে তোমার কাজ মনে করে আমি করব। চালাকিটা বুঝে নে, হরিনাম শুনলে কি পাবে? এইটুকু পাবে। এরপর যদি আপনি মরে যান, যদি নয় মরবেন, তখন কিন্তু আপনার পাপ আর থাকবে না, কর্মফল থাকবে না। কেন? আপনি প্রতিদিন তার কাজ করেন, যথা নিযুক্ত তো থাকো। হে প্রভু, তুমি যা করাবে আমি তাই করব, যা বলাবে আমি তাই করব, তোমার কাজই আমি করব, আমি তোমাকে আমাকে দিয়ে দিলাম। এই হলো সনাতন ধর্ম, এই হলো ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব। কত মানুষ অমর বেঙ্গে এই হরি নামে, এই তত্ত্বে কত মানুষ সুখী হয়ে গেল। ছোট ছোট ছেলে মেয়েরাও এখন হরিনাম করতে করতে স্কুলে যায়, তিলক দিয়ে কলেজে যায়, তুলসীর মালা পরে কলেজে যায়, তারা হরিনাম শুনতে আসে, আমাদের বলে আপনার হরিনাম আমরা শুনে মনোমুগ্ধ। তিলক দিয়ে দিয়েছি, কলেজে যাই আমরা তুলসীর মালা পরে, এই তো হরিনাম মহাপ্রভু চলছে, লাগাতার চলছে, প্লাবন চলছে হরিনাম। আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না, অন্তরালে অন্তরালে তার কাজ চলছে। তাই মরল মশাই, নিজেদের কাজ নিজেরা করুন। আমি সকালবেলা এখানে এসেছি কারণ প্রতিটি মানব জীবনের সকাল হল এই বাল্যকাল, দুপুর কাল হল যৌবন কাল, বার্ধক্য কাল হল সন্ধ্যাকাল। বাল্যকাল থেকে, তার মানে সকাল থেকে যদি গোবিন্দ চরণারবিন্দ পাওয়ার জন্য কেউ না পথে নাবি, তাহলে কি হবে? বৃদ্ধকালে আর হবে না। বৃদ্ধকালে তো বুকে কপ বসে যাবে, হাঁটুতে বাদ এসে যাবে, আর আঘাত পেতে হবে। ও কি বললো, ও কি বললো, এত দিলাম পেলাম কি, হিসেব করবে, ওই সময় আর হরিনাম হবে না। এই জন্য বাল্যকালে কৃষ্ণ ভজে কি? কৃষ্ণ পাওয়ার আশায়। আর যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে সে তো কেবল জমের তোরা, জমের কিছু মনে করবেন না। আমি ওই সকালবেলা এসেছি, সকালবেলা এসে অধিকের খবর রাখো, কিসের খবর? তোমার মা, আমার মা, তোমার মা মারা গেছে। বলো বলো না। আর জানা অবদার্থ,
ধর্মের সার কোথাকার, হরি নাম গাইছ দেই দেই করে। ওদিকে মা মরে গেল, আর শোনো ওই মরে যাওয়ার সময় তোমার মা বলে গেল, তোমার জন্যই মরি, আমার জন্য হা মা বলে ডাকলে না, বাবা বলে ডাকলে না, খেতে দিলে না এক মুঠো, মাটা না খেয়ে মরে গেল, এই তুমি হরি নাম গাও, এই তোমার ধর্মের কথা। ও বিধি রে, বিধি বিধি রে, এইখানে যারা হরি নাম শুনছেন, এই গঙ্গার ঘাটে যারা যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, আমি হাত জোড়ো করে সবাইকে আপনারা কেউ এই ভুলটা করবেন না, এই ভুলটা বুঝবেন না। এতক্ষণ আপনাদের হরিনাম শোনালাম, আপনারা যেভাবে টান টান হয়ে, অনেকে হয়তো বুঝতে পারেন না কিন্তু চেষ্টা করছেন বোঝা। দেখে একটা স্কুলে 1000 ছাত্র থাকে, একজনা ফার্স্ট হয়, বাকি অনেকে ফেল করে, অনেকে কোনো রকম পাস করে। কেন? মাস্টারমশাই আলাদা তাকে বোঝায়নি, শুধু বুঝে নিতে হয়। এত করে বোঝাবার চেষ্টা করছি হরিনাম কি, মানব জীবনটাকে আপনি যদি বোঝার চেষ্টা না করে আমি কি বোঝাতে পারব? আমি বোঝাবো, আপনাদের বুঝে নিতে হবে। এই জন্য আপনারা ভুল বুঝবেন না। শোন রে মানুষ ভাই, শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে না। শোন রে মানুষ ভাই, ওরে শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে না। একবার শোন রে মানুষ ভাই, শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহা সবার উপরে মানুষ তো তাহার উপরে না। জীব জন্তু পশু পক্ষীরা বুঝতে পারে না, মানুষ বুঝতে পারে, কারণ সবার উপরে মানুষ, তার উপরে কেউ নেই। তাই আমি আপনাদের অনুরোধ করব, এই যে মোড়ল মশাই কি বলে গেলেন, কি বললেন, আমার মা মরে গেল, কার জন্য? আমার জন্য। তাহলে এখানে যারা হরিনাম শুনছেন, আমি আপনাদের অনুরোধ রাখি, আপনারা বলতে পারবেন কেউ, আমি না হয় হরিনাম গাইছি দিবানিসি, আমি মাকে খেতে দিতে পারি না, ডাকতে পারি না। আপনারা যারা হরিনাম গাননি, আপনারা তো দুই বেলা মা বাবাকে খেতে দিচ্ছেন, হাত তুলে কেউ বলতে পারবে আপনাদের মা বাবা মরে যায়নি আর মরবে না, কোনোদিন মরবে না? বলবেন উত্তরটা, যে ছেলেটা মায়ের গর্ভে মরে গেল সে কার অপরাধ মন, যে ছেলেটা জন্মের পরে মরে গেল কার দোষে মন, যার মা বেঁচে আছে, যার বাবা বেঁচে আছে, ছেলে মরে গেল সে কেন মরল, এর উত্তর কে দেবে?
শুনুন সেই উত্তর, সেই উত্তর হলো এটাই, এ পৃথিবীতে এমন একজন জন্ম নেয়নি যে মরবে না, এ পৃথিবীতে একজন জন্ম নেয়নি যে মরতে দেবে না, সব তার অধীন। আমরা সবাই স্বয়ং ব্রহ্মা স্বয়ং ইন্দ্র স্বয়ং ভোলানাথ পর্যন্ত তার অধীন। শোন রে মানুষ ভাই, শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ তো তাহার উপরে না। এই যে ও মায়েরা দুর্ভাগিনী আপনার, আপনাদের গর্ভ অশুদ্ধ। কে বলছে? কুলং পবিত্রং জননী গীতার্থা বসুন্ধরা বসতিষু শিয়াধন্যা নিত্যন্তি স্বর্গে অপি তেষাং যেষাং কুলে বৈষ্ণব নাম। শোন রে মানুষ ভাই, শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ তো তাহার উপরে না। ও মায়েরা হরিনাম শুনুন, এবারে হয় না পরের বারে হবে। সেটা কি? এমন ছেলের জন্ম দিয়েছেন সে দুঃশাসন আর দুর্যোধনের মত, মায়ের গর্ভ থেকে বেরিয়ে মায়ের পেটে লাথি মারে, খেতে দেয় না, মাকে গালাগালি করে, এ কেমন ছেলের জন্ম দিয়েছেন আপনি? এই জন্য একটু সাধনা করতে হয়, তেমন ছেলে পাবে, ধ্রুবের মতো ছেলে পাবে, যুধিষ্ঠিরের মতো ছেলে পাবেন, যার নামে আপনি জগৎ জননী হয়ে যাবেন। বিবেকানন্দের মা, বিদ্যাসাগরের মা, এরা হল জগৎ জননী। পৃথিবীর মানুষ তাদের জননীকেও প্রণাম করে, কেন? মায়েরা হল রত্ন গর্ভা, যার গর্ভে এমন সন্তান লাভ করে সে মা কেমন। এই জন্য মা কুলং পবিত্রং জননী কৃতার্থা, মোড়লেরা বলে গেল আমার জন্য মা মরে গেছে, মোড়ল মূর্খ, ও জানে না, হরিনাম কোনোদিন শোনে না, পণ্ডিতের সঙ্গ করে না, জ্ঞানীর সঙ্গ করে না, তাই জানে না। যে ছেলে সৎপথে থাকে, হরিনাম করে, ধর্মপথে থাকে, সকলের কল্যাণ কামনা করে, ওই ছেলেকে যে মা গর্ভে ধারণ করেছে ওই মায়ের মুক্তি হয়ে যাবে। শুধু তাই না, 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে হরি নাম করলে। বল রে বদ, বল রে বদ, সবাই একটু বলবেন, যদি আমার দলে থাকেন আর যদি মোড়লের দলে থাকেন বল তো। বল রে বদ, বল রে বদ, মধুমাখা এই কৃষ্ণ। বল রে বদ, বল রে বদ, মধুমাখা এই কৃষ্ণ। একবার বল রে বদ, বল রে বদ, মধুমাখা এই কৃষ্ণ। বল রে বদ, বল রে বদ, মধুমাখা এই কৃষ্ণ। ওই নামের প্রভাবে জ্বালা তুলে যাবে, ওই নামের প্রভাবে তোমার জ্বালা তুলে যাবে। বল রে বদ, বল রে বদ, মধুমাখা
এই কৃষ্ণ। ওরে বাল রে বাদন, বাল রে বাদন, মধুমা খায়ে কৃষ্ণ নাম, সুধামা খায়ে হরি নাম, মধুমা খায়ে কৃষ্ণ নাম, আরে মধুমা খায়ে কৃষ্ণ নাম, বলি রে বাদন, মধুমা খায়ে কৃষ্ণ, ওরে বল রে বাদন, বল রে বাদন, মধুমা খায়ে কৃষ্ণ নাম। হ্যাঁ বলো রাধা দামোদর কি, আরেকবার বলা যাবে, বলো গিরিধারী কি, অধিকের হলো কি? না না আমি বলছি ও যে তাহলে ওর মা মারা গেল তারপর হলো কি, কেমন? মা মারা গেল, মোড়লেরা এখন রেগে গিয়ে বলছে আধ্যাত্মেরই নিকুচি করেছে তোর হরি না, খালি না মার না, শোনো চুপ করে কথাটা শোনো, বলে কি? তাহলে তোমার মা মারা গেছে তুমি বাড়ি যাবে না? না, তোমার মায়ের সৎকার করবে না? সৎকার, সৎ কাজ কাকে বলে? সুরা পান করে এক গলা পর্যন্ত আর ওই ঢলতে ঢলতে শ্মশানে নিয়ে যাওয়াই কি সৎকার? শোনেন, যে ছেলে মেয়েরা বেঁচে থেকে মা বাবাকে এখন একটু খেতে দেয় না, মাকে প্রণাম করে না, গলায় মালা দেয় না, মরে যাওয়ার পরে রজনীগন্ধার মালা দিলেই কি মাকে শ্রদ্ধা করা হয়? এটা নয়, মরে যাওয়ার পরে পিণ্ড নয়, বেঁচে থেকে পিণ্ড দাও। অনেক মা বাবা বলেন ছেলে কেন দরকার হয় পিণ্ড দেবে, কেন দরকার হয় বৃদ্ধকালে খাওয়াবে। ওরে মা, ওরে বাবা রে, একটু চোখ খুলে রাখো, দেখতে পাবে এ জগৎ সংসার কিরকম কাঁদছে, মা বাবা ভিক্ষা চাইছে, ছেলে আমেরিকায় চাকরি করছে, ফ্ল্যাট ভাড়া নিয়ে বউকে নিয়ে আছে, আর মা বাবা ভিক্ষা করে খাচ্ছে, কেন? এইটা দেখো, তুমি ছেলে চাই, ছেলে তো চাকরি করছে, বাবা মা ভিক্ষা চাইছে কেন? ওরে কে কাকে খাওয়াবে? তোমার কর্মফলে তুমি সুখী, তোমার কর্মফলেই তুমি দুঃখী। এই জন্য যারা যারা বেঁচে আছো নিজের শ্রাদ্ধ নিজে কর। শ্রাদ্ধটা কি? ভালো কাজ, সৎ কাজ, সৎ কর্ম, সৎ ভাবনা আর সৎ চিন্তা তুমি করো, কর্ম করো, যেটুকু রোজগার করবে তাকে চার ভাগ কর, আর এই চার ভাগের এক ভাগ গোবিন্দ সেবায় লাগা, এক ভাগ আত্মীয় পালন কর, আর এক ভাগ সঞ্চয় রাখ, তাহলে কি হবে? এইটুকু করলে তোমার আর কর্মফলের বন্ধন আসবে না। সৎ কাজ কর, সৎ কাজ করলে কি হয় না, বিঘ্ন খণ্ডে। এই জন্য নিজের শ্রাদ্ধ নিজে করে যাও, তুমি মরার পরে ছেলেরা যদি শ্রাদ্ধ নাও করে তোমার গতির কোনো পরিবর্তন হবে। আরে একটা কথা বুঝতে পারছো না মিনার মা, এখানে কোনো মিনা আছে নাকি? না, আমি কি করবো, একটা নাম তো বলতে হয়, কি টুনটুনির মা মিনার, তা যাই হোক, আরে এটা তো শুনতে থাকো, বলে কি? এইটুকু বুঝতে পারো না, তুমি যার জন্য টাকা রেখে যাবে আমি মরে গেলে শ্রাদ্ধ করো, এরা কারা শ্রাদ্ধ করবে? যারা প্রতিদিন সুরা পান করে, যারা প্রতিদিন মিথ্যে কথা বলে, অখাদ্য কুখাদ্য খায়, এরা মন্ত্র উচ্চারণ করবে আর তোমাকে স্বর্গে পাঠিয়ে দেবে? এ জিনিস কোন শাস্ত্রে লিখে নেই, শুধু সেই মা সেই বাবার উদ্ধার হবে যে ছেলে কৃষ্ণ ভজন, তার কুল পবিত্র হবে, তার জীবন পবিত্র হবে, তার চৌদ্দ পুরুষ উদ্ধার হবে একজনের জন্য।
এই জন্য বলা হয় মাগো হরি নাম শোনো, অনেক গান গ্রন্থি ছিঁড়ে যাবে, গাঁট খুলে যাবে, অন্তত ভাববে। এই জন্য মোড়ল মশায় আপনারাই আমার মাকে সৎকার করিয়ে দেন, তাহলে তোমার অনেক জ্ঞান হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার আর একটা ভালো খবর আছে, বলে সেটা কি? তোমার যে স্ত্রী, মানে কিছুদিন আগে তুমি বিয়ে করেছো, তার নাম অন্নপূর্ণা। বলে তার কি হয়েছে? তাকে তোমার শ্বশুর মশাই জোর করে টানতে টানতে নিয়ে গেছে। তুমি খেতে দিতে পারো না, সংসার জানো না, এই জন্য তোমার শ্বশুর আবার বিয়ে দিবে বলে তার মেয়েকে নিয়ে চলে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা, যে ছেলেটা মায়ের খবর শুনে কাঁদল না, কিন্তু এখন তার চোখে জল আসলো। আমার স্ত্রী অন্নপূর্ণা চলে গেল? আরে না না, চলে যায়নি, তাকে নিয়ে গেছে, আবার বিয়ে দেবে। আর তুমি যে দুর্ভাগা দেখছি, হ্যাঁ, স্ত্রীন মায়ের জন্য কাঁদলে না, মা মরে গেল তোমার জন্য, আর তুমি স্ত্রীর জন্য কাঁদছ না? যারা স্ত্রীকে স্ত্রী বলে এরা ভোগ্যা, ভোগী, আর ভোগী মানে রোগী। ভোগ ভোগ যার আছে রোগ তার আছে, ত্যাগ যার আছে সুখ তার আছে। বন্ধন আছে ভোগী, কিন্তু ত্যাগীর কোনো বন্ধন নেই। এই জন্য স্ত্রীকে কোনোদিন ভোগ্যা রূপে গ্রহণ করতেন, তাহলে কি রূপে? আমার বন্ধু। দেখবেন আপনারা অনেক, এখানে তো কেউ বিয়ে করেন না, ও সবাই করেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ঠিক আছে, মায়েরাও আছেন। দেখবেন মা, পত্নী আছে আর পেতনী আছে। পত্নী তো বুঝেন, কিন্তু পেতনী বুঝেন কি? পেতনী যারা স্বামীর ঘাড়ে চাপলে স্বামী অধর্ম পথে নেমে যায়, আর পত্নী ধর্ম পত্নী তারা, স্বামী যদি অধর্ম পথে চলে যায় স্বামীকে ধর্মে টেনে নিয়ে আসে। এরা হচ্ছে ধর্ম পত্নী, আর ধর্ম ব্যতিরেকে পেতনী। এরা ঘাড়ে চাপলে যায়নি, তাই আর সে রাস্তায় থাকবে না, বেলাইনে নেমে পড়বে। বলো রাধারমন কি, বলো গিরিধারী কি, অধিকের হলো কি? হ্যাঁ, স্ত্রীর জন্য কাঁদছে কেন? বলে ওই আমার বন্ধু। বলে কিরকম বন্ধু? শুনে নেন হরিনা, বন্ধু প্রতিটি মানুষের জীবনে বন্ধু দরকার আছে, তবে সেই বন্ধু নয়, টাকা পয়সা থাকলে। দাদা কেমন আছ? কি দাদা বাজারে যাচ্ছ নাকি? আর থলে দেখতে পাচ্ছ, ব্যাগ দেখতে পাচ্ছ, আবার জিজ্ঞাসা করছো যাচ্ছ নাকি? এরা হচ্ছে গায়ে পড়া বন্ধু, এরা খাবে আপনার কিছু ঝাড়বে, এই জন্য বলছে। কি দাদা বাজারে যাচ্ছ নাকি? বলে হ্যাঁ, তুই যাবি নাকি? বলে যদি ডাকেন তাহলে চা দোকানে বস। এরা ঝেড়ে খাবে। আর যেদিন দেখবেন আপনি গরিব হয়ে গেছেন, আপনার টাকা পয়সা নাই, সেদিন ওদেরকে ডাকবেন, ওরা বলবে সময় নাই, ওরা টের পেয়ে গেছে, যদি সঙ্গে যায়, তুমি যদি 10 টাকা চেয়ে ফেলো দেবে, কিন্তু পাবে না, তো এই জন্য যাবে না। তাহলে এরকম বন্ধু বাজারে অনেক আছে, কিন্তু সেই বন্ধু কজন আছে? বন্ধু চিনতে গেলে কোন সময়ে চিনবেন শুনে রাখেন, জীবনে কোনোদিন সেই জায়গাটা এলে খুঁজে নেবে। সেটা কি? বিপদে বন্ধু চেনা যায়, বিপদের দিনে দেখবেন আপনার পাশে কে দাঁড়াচ্ছে, আপনার সাইডে কে আছে, ওকেই ধরে নেবেন বন্ধু। আর দারিদ্র্যে পত্নী চেনা যায়, দারিদ্র দারিদ্র যেদিন ধন থাকবে না, নির্ধন হয়ে যাবে, সেদিন যদি পত্নী আরো নিকটে আসে, আরো ভালোবাসে, তাহলে ওকে ছাড়বেন না কোনোদিন, ওর মতো বন্ধু সংসারে না। বন্ধু
একটা কথা মাগো, মনে রাখবেন সব চাইতে বড় বন্ধু হলো সেই। এই রাত্রিটাকে কি বলে জানেন তো? কলিযুগ। এই দিন রাত্রির দুটো তফাৎ, দুটো যুগ দিন আর রাত্রি। দিনের বেলাকে বলা হয় সত্য যুগ, রাতের বেলাকে বলা হয় কলিযুগ। কেন না? দিনের বেলা সূর্যের আলো, সূর্যরূপী নারায়ণ আলো বিতরণ করে, মানুষ খারাপ কাজ করতে পারে, শুধু অপেক্ষা করে সূর্য কখন ডুববে আর চালু করবে। এই জন্য সারা পৃথিবী জুড়ে রাতের অন্ধকারে যে কি চলছে সেটা দেখতে গেলে পৃথিবী ঘুরে দেখতে হবে। এই জন্য আরেকটা জিনিস বাস্তব আপনাদের স্মরণে এসে যাবে, সেটা কি? সারাদিন পুরুষ থাকে পুরুষ, রাতের বেলা হয়ে যায় কাপুরুষ। কোন জায়গায়? কেউ হারাতে পারে না, কেউ মাথা নিচু করাই দিতে পারে না, কিন্তু রাতের বেলা সব পুরুষের মাথা নিচু হয়। কার কাছে গেলে? কামিনীর কাছে গেলে। কামের কাছে মানুষ নিচু হয়ে যায়, ছেলে মানুষ বেনে যায়। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, ওই রাত সে কামিনী, দিন সে বাঘিনী, রাত সে কামিনী। দিনের বেলা যে বাঘিনী হয় সেই আবার রাতের বেলা কামিনী হয়। দেখেন না দিনের বেলা কিরকম মেয়েরা ঝংকার দেয় না? আপনাদের বলিনি, আপনাদের মধ্যে সেরকম কেউ নেই, আমাদের ওখানে কিছু কিছু আছে। দিনের বেলা ঝংকার, এতদিন বিয়ে করলাম একটা ভালো শাড়ি দিতে পারো না, তারা বড় 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 কথা। রাতে যদি পারো একটা শাড়ি কিনে আনো, তবে দেখবো মূর্ত। এ যেন বাঘিনী, হ্যান করে না তেন করে গা, কত কিছু বলে। আর রাতের বেলা দেখবেন ওরাই আবার কি গো, এই সে এমন মলম দেবে আপনার সব ব্যথা চলে যাবে। এই জন্য দিন সে বাঘিনী, রাত সে কামিনী। এদেরই রূপের পরিবর্তন হয়, ভাবের পরিবর্তন হয়। আর রঘুদাস বলছে, আমার পত্নী ঘরে ঢুকলে কামিনী আসে না, কাম আসে না, তাহলে কি আসে? নাম আসে। নয়নের জলে কি বলে জানো? প্রাণরম রীতিভূষণ হৃদয় রতন আমার জীবনে মরণে জনমে জনমে তুমি মোর অন্তর জান। আমার জীবনে মরণে জনমে জনমে তুমি মোর অন্তর জান। এই যে জীবনে মরণে জনমে জনমে তুমি মোর অন্তর জান। আমার জনমে জনমে জীবনে মরণে তুমি মোর অন্তর জান। প্রাণরম রীতিভূষণ হৃদয় রতন উষা। আমার প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন উষা। আমার হৃদয় রতন উষা, আমার হৃদয় রতন উষা। যে প্রাণ রমন হৃদিভূষণ, স্বামী
অন্নপূর্ণা স্বামী, এত মানুষকে হরি বল বলালে, কৃষ্ণ নাম করালে, কই আমাকে তো তুমি শোনালে না, তাহলে আমার মুক্তি কি করে হবে? বাহ বাহ বাহ, তুমি হরি কথা শুনবে, তোমার মতো বন্ধু আর কি আছে? নারী কাছে এলেই পুরুষের কামনা জাগে, আর যে নারী কাছে সে কামনা ঘুচিয়ে দেয়, কৃষ্ণকে স্মরণ করিয়ে দেয়, তার মতো বন্ধু আর কি? আর সেই পত্নীকে আমার শ্বশুর মশাই নিয়ে চলে গেল। ভাবুন আমার মায়েরা যারা আছেন, চেষ্টা করবে, চেষ্টা করবে, দেখবেন কি পান, শুধু করে দেখে, যদি না পান তো ছেড়ে দেবে, সব কিছু হচ্ছে ঘষে মেজে দেখে নে, প্র্যাকটিক্যাল বিজ্ঞান সম্মত, হরি নাম করে কি পান একটু করে দেখে, আরে ঔষধ কাজ করবে কি না খেয়ে দেখে, ডাক্তার বলেন না খেয়ে তো দেখেন, 15 দিন খান, এক পক্ষ কাল খান, এক মাস খান, হরি নামে এক মাস করে দেখুন, নিয়মিত তালি দিয়ে এক মাস দেখুন, এক মাস সাধু সঙ্গ করে দেখুন, আপনি কি পান যা ছাড়তে পারবেন না, যা ভুলতে পারবেন না। এখানে অনেক পাগল আছে, যারা ছিল না হরি নাম শুনে পাগল হয়েছে, আপনারা আজ কাছে বসে আছেন, আপনাদের হরি নাম শোনাচ্ছি, এখন তো দেশ বিদেশে ইউটিউবে হরি নাম শুনছে, চোখের জলে ভাসছে, প্রতিদিন ফোনে কত কথা বলতে হয়, তাদের উপদেশ দিতে হয়, এরপরে কি করব, আপনার গান শুনে এটা শুরু করে দিয়েছি, এরপরে কি করব ভাবতেও অবাক লাগে। আজ আপনারা কাছে বসে হরি নাম, এখানে অনেক মানুষ আছে যারা ইউটিউব শুনে, ইউটিউবে কীর্তন শুনে, যারা চালু করে দিয়েছে ভজন, এখানে অনেক মানুষ এসেছেন, তারা এখানে কীর্তন হবে, আমাকে কত ফোন নিতে হচ্ছে, এতদিন আপনাকে দেখি না, হরিনাম চালু করে দিয়েছি কথা শুনে, আজ আপনাকে চাক্ষুষ দেব, আজ অনেক মানুষ আসতে পারে না, তাহলে বুঝুন চলছে, এখানে অনেক পাগল আছে, যারা পাগল হয়ে গেছে, কি পেয়েছে তারা, দোকান বন্ধ করে দিয়েছে, ব্যবসা বন্ধ করে ছুটে এসেছে হরিনাম শুনে, আর অনেক মানুষ হিসেব করছে, গেলে কি পাব, কি হবে, ওতে হবে, তোমাকে কোনো না কোনো জন্মে আসতেই হবে, এখানে না এলে কারোরই পার না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজ আপনারা অত্যন্ত ভাগ্যবান, অত্যন্ত ভাগ্যবান, প্রকৃত বন্ধু পত্নী, পত্নী যদি কাম ভুলিয়ে দিয়ে কৃষ্ণ আনিয়ে দেয়, সেই তো বন্ধু। রঘুদাস, তাহলে তুমি বাড়ি যাবে না? আগে বাড়ি তো তার হয় গো, যার মা থাকে, যার বাবা থাকে, যার স্ত্রী থাকে, তারই তো সংসার হয়, আমার তো কেউ নেই, বাবা জন্ম দিয়ে মরে গেল, মা তো চলে গেল, আর আমার বন্ধুরূপী স্ত্রীকে ধরে নিয়ে গেল, বিধিরা